সালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা কোনো গুনাহকে তুচ্ছ করে দেখা উচিত নয় তা ছোটো হোক কিংবা বড় হোক ছোট ছোট গুনাহকে যখন আমরা তুচ্ছ ভাবি তখন এই গুনাসমূহ বড় পর্যায়ে চলে যায় আপনার মনেই হবে না এই গুনাহাটি কত বড় এই ছোটো গুনাহ করতে করতে একসময় আপনি বড় গুনাহ করবেন হারাম ছোট হোক কিংবা বড় হোক হারাম তো হারামই যদি আপনি গুনাহাকে ছোট করে ভাবেন তাহলে বড় বড় হারামকে আপনি জায়জ মনে করবেন আপনার অন্তরে দাগ পড়তে থাকবে যে দাগের কারণে আপনার আর ভালো কাজ করতে ইচ্ছে করবে না সবসময় হারাম কাজ করতে মনে করবে এর পরিণতি হল ভীষণ ভয়াবহ অ এমন করে ছোটো ছোটো হারামকে জ্ঞান করে তুলে আর এটির মাধ্যমে আপনি অন্ধ হয়ে যাবেন অন্ধের দুনিয়ায় আপনি হাঁটতে শুরু করবেন কখন যে আপনি অন্ধকারে ঢুকে পড়লেন তা আপনি কল্পনা করতে পারবেন না শয়তান ঠিক এটাই চায় নিশ্চয় হারামন্তরকে অন্ধকারে নিবেচিত করে এ এমন এক ঘাঁড়ো যা অন্ধকার থেকে ফিরে আসতে দেয় না অনন্তকাল অন্ধকারে রাখে যার কারণে আপনি দুঃখ করেন হতাশা ভুকেন। তাই গুণা ছোট হোক কিংবা বড় হোক তা পরিত্যাগ করুন আল্লাহর জন্য আল্লাহকে ভালোবেসে এই পাপ কাজ পরিত্যাগ করতে হবে আল্লাহই আপনার ওপর যথেষ্ট হয়ে যাবেন সেন ওয়াসোয়াশা আসবেই সে চাইবে আপনার মনের মধ্যে সন্দেহ সৃষ্টি করতে আশেপাশে মানুষদের দিকে সে কথা শোনাবে আপনাকে দুর্বল করে দিবে হতে পারে কেউ আপনাকে না বুঝত সাথে না থাকলেও আপনি একা হয়ে গেলেন কিন্তু ভুলবেন না কার জন্য একা হলেন তিনি সেই পালনকর্তা তিনি শক্তিশালী তিনি সব সময় আপনার পাশে আছেন আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য তিনি আপনাকে ভালোবাসেন আপনাকে সাহায্য করার জন্য তিনি সব সময় প্রস্তুত আছেন তিনি যদি আপনার জন্য থাকেন সন্তুষ্টি হয়ে যান তাহলে আর কিসের ভয় দেখুন আল্লাহতালা কী বলছেন অতপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলে দাও আমার জন্য আল্লাহ তালাই যথেষ্ট তিনি ব্যতীত কোনো অবশ্য নেই তার উপরেই আমি ভরসা করি আর তিনিই হচ্ছেন আর মালিক এবং আল্লাহ আশ্বস্ত করে বলছেন হে মানুষ নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য কাজী দুনিয়া জীবনে যেন তোমাদেরকে কোনো কিছুতেই প্রতারিত না করে এবং সেই শয়তান যেন কিছুতেই তোমাদেরকে আল্লাহ ব্যাপারে প্রবঞ্চিত না করে সুতরাং হতাশ নয় সচেতন অসচকে বন্ধ করুন বেশি বেশি জিকির করতে থাকুন কারণ জিকিরের মাধ্যমে মনে প্রশান্তি পায় আল্লাহর নৈকট্য অর্জন করা যায় এই জন্য ছোটো ছোটো গুনাহাকে আপনি পরিহার করুন নসর সাল্লা আলি সালাম বলেন ছোটো ছোটো গুণা একসময় বড় পর্যায়ে চলে যায় আর এটি তখন তাবকরা ছাড়া ক্ষমা হয় না সুতরাং দৈনিক অনেক আমল রয়েছে যে আমলগুলোর কারণে ছোটো গুণা ক্ষমা হয়ে যায় সে আমলগুলো আমরা প্রতিদিন করবো আর যে গুনাহগুলোকে আমরা তুচ্ছ ভাবি সে গুনাহাকে বড় করে দেখুন আপনার সামান্য গুনা কেমতের দিন আপনার সামনে হাজির হবে হিসাব ফাইসলা করা হবে সুতরাং এই থেকে এখনই সাবধান হন আল্লাহ তালা আমাদেরকে বুঝা মানার তাও দান করুক আমিন